নমস্কার বন্ধুরা, বাংলা কার্নিভালে আমি পূজা তোমাদের সকলকে আরো একবার স্বাগত জানাই। বন্ধুরা, গ্রীষ্মকাল মানেই কিন্তু আমের মরশুম। বাঙালি এখন মশগুল হয়ে রয়েছে আমের মধ্যে। হিমসাগর, ল্যাংড়া, ফজলি, আম্রপলি আরো কত কি খাবার চেষ্টা যদি হয় আম দিয়ে তাহলে তো আর কথাই নেই। কিন্তু বন্ধুরা, এই আম খাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের শরীরে বিষ ঢুকছে না তো? কারণ কিছু অসাধু ব্যবসায়ী রয়েছে যারা কিন্তু আমকে দীর্ঘদিন তাজা রাখার জন্য তার সঙ্গে নানা ধরনের ক্ষতিকারক রাসায়নিক পদার্থ মেশাচ্ছে। তার মধ্যে ফরমালিন হচ্ছে অন্যতম। এই ফরমালিন মেশানো আম খেলে আমাদের শরীরে নানা ধরনের ক্ষতি হতে পারে। আমাদের শরীরে বাসা বাঁধতে পারে নানা ধরনের মারাত্মক রোগ। চিকিৎসকদের মতে ফরমালিন মেশানো আম খেলে বুক জ্বালা, পেটে ব্যথা, এমনকি ডায়রিয়ার সমস্যা পর্যন্ত দেখা দিতে পারে। এমনকি কিডনি, লিভার সহ আমাদের শরীরের অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গেরও ক্ষতি হতে পারে। এমনকি ক্যান্সার পর্যন্ত হতে পারে এই ফরমালিন মেশানো আম খেলে। তা বলে কি আম খাওয়ার লোভ কি ছেড়ে দেয়া যায়? তাই আজকে আমি তোমাদেরকে ফরমালিন মেশানো আম তোমরা কিভাবে চিনবে তার কয়েকটা সহজ উপায় বলে দেব। সাবস্ক্রাইব করার জন্য প্রথমে সাবস্ক্রাইব অপশনে গিয়ে ক্লিক করতে হবে, তারপর বেল চিহ্ন দেখতে পাবেন সেখানে ক্লিক করতে হবে। প্রাকৃতিক ভাবে যে আম পেকেছে তার বৃন্তের কাছে গন্ধ শুকলে দেখবে পাকা আমের যে মিষ্টি গন্ধ হয় সেই গন্ধটাই কিন্তু তোমরা পাবে। কিন্তু ফরমালিন মেশানো আমের ক্ষেত্রে সেই গন্ধটা কিন্তু তোমরা পাবে না, কারণ এই সমস্ত আমকে কৃত্রিম উপায়ে পাকানো হয়, ফলে স্বাভাবিকভাবে এই গন্ধ কিন্তু থাকে না। এছাড়া প্রাকৃতিকভাবে পাকা আম কিন্তু খেতে বেশ মিষ্টি এবং রসালো হয়, কিন্তু ফরমালিন মেশানো আম কিন্তু খেতে খুব একটা মিষ্টি এবং রসালো হয় না। এছাড়া এই সমস্ত আমের স্বাদও কিন্তু খুব একটা ভালো হয় না। এছাড়া বন্ধুরা, প্রাকৃতিক উপায়ে যে আম পেকেছে সেই সমস্ত আমের গায়ে দেখবে তোমরা সবুজ এবং হলুদ রঙের এই দুই রঙেরই কিন্তু মিশেল দেখতে পাবে। এছাড়া অনেক সময় দেখবে হালকা সবুজ রঙেরও হয়, আর এই সমস্ত আমের গায়ে সাদা অথবা কালো রঙের দাগ দেখা যায়। কিন্তু কৃত্রিম উপায়ে যে সমস্ত আমকে পাকানো হয়েছে সেই সমস্ত আমের গায়ে কোনো ধরনের দাগ দেখা যায় না। এই সমস্ত আম দেখতে সুন্দর এবং চকচকে হয়, আর এই সমস্ত আম পুরোটাই হলুদ রঙের হয়। তাই বন্ধুরা, দেখতে সুন্দর এবং চকচকে দেখলেই কিন্তু তোমরা আম কিনবে না, সব সময় তোমরা গন্ধ এবং গুণ বিচার করে তারপরেই কিনবে। বাজার থেকে আম কেনার আগে তোমরা এই কথাগুলো মাথায় রেখো, তাহলে দেখবে তোমাদের ঠকতেও হবে না আর তোমাদের শরীরের কোনো ধরনের ক্ষতিও হবে না। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের এই অনুষ্ঠানটি? যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই তোমরা কিন্তু আমাকে কমেন্ট করে জানিও, আর হ্যাঁ, শেয়ার আর লাইক করতে কিন্তু ভুলো না। তো বন্ধুরা, আজকে আমি এখানেই শেষ করছি। দেখা হবে আবার অন্য সময় সম্পূর্ণ একটা নতুন বিষয় নিয়ে। নমস্কার।